নওগাঁ ছয় আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকাল 7টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। করোনা পজিটিভ হওয়ার 14 দিন পর পরীক্ষায় নেগেটিভ এসেছিল। চলতি মাসের প্রথম সপ্তাহে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। স্বজনরা জানান, হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ইসরাফিল আলম। নওগাঁ ছয় আসনে 2008 সালে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে জয়ী হন ইসরাফিল আলম। 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে ছিলেন ইসরাফিল আলম।